ওয়ানডের মতো টি টোয়েন্টি সিরিজটাও দলগত আর ব্যক্তিগত অর্জনে ঠাসা বৃষ্টিতে এক ম্যাচ ধুয়ে মুছে যাওয়ায় একদিনের সিরিজে আইরিশদের বাংলা ওয়াশ করা সম্ভব হয়নি শেষ পর্যন্ত তিন ম্যাচের সিরিজটি দুই শূন্যতে গেছে তারপরও তামিম ইকবালের দলের অর্জন ও সাফল্য আকাশ ছোঁয়া একই সিরিজে দুইবার নিজেদের দলগত সর্বোচ্চ সংগ্রহ গড়া আর শেষ ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডও হয়েছে সিরিজের প্রথম ওয়ানডেতে আট উইকেটে তিনশো আটত্রিশ রানের সংগ্রহ গড়ে রানের হিসেবে একশো তিরাশি রানের সবচেয়ে বড় জয় তুলে নেয় বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে ছয় উইকেটে তিনশো ঊনপঞ্চাশ রানে নিজেদের সবচেয়ে বড় টিম স্কোর গড়ে টাইগাররা দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও শেষ খেলায় আরিশদের একশো এক রানে বেঁধে দশ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে তামিম বাহিনী একদিনের ক্রিকেটে সেটাই টিম বাংলাদেশের প্রথম দশ উইকেটের জয় সাফল্যের সে ধারা অব্যাহত আছে টি টোয়েন্টি সিরিজও সিলেটে ছিল ওয়ানডে সিরিজ টি টোয়েন্টি চট্টগ্রামে তবে ভেনু বদল হলেও টাইগারদের সাফল্যে ছেদ পড়েনি বৃষ্টি বাধায় পড়া দুই ম্যাচেই দুই সংগ্রহ করে সহজ জয় পেয়েছে দুই ওপেনার লিটন দাস আর রনি তালুকদার প্রথম টি টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে একশো চব্বিশ রান তোলে রেকর্ড গড়েছেন পাওয়ার প্লেয়ার ছয় ওভারেও একাশি রান তুলেও আরেক রেকর্ড করেন লিটন রনি সেটাই শেষ নয় ব্যক্তিগত সাফল্যে সাকিব গড়ে বসেন এক বড় সড়ক নিউজিল্যান্ডের টিম সৌদিকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাটে সর্বাধিক উইকেট শিকারী এখন সাকিব একইভাবে ষোলো বছর আগে মোহাম্মদ আশরাফুলের করা রেকর্ড ভেঙে আঠারো বলে বাংলাদেশের দ্রুততম রেকর্ড স্টাইলিশ ওপেনার লিটন দাস সাফল্যের এমন সোনালী চাদরে মোড়ানো এক সিরিজ শেষের পথে আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি একটি সিরিজ থেকে যতটা ব্যক্তিগত দলগত অর্জন সম্ভব তার প্রায় সবটাই করে দেখিয়েছে সাকিবের দল এবার জিতলে তিন শূন্য ব্যবধানে বাংলাদেশ মিশন তো পূরণ হবে তার সঙ্গে তো তার সঙ্গে কি আরও কিছু রেকর্ডও যোগ করবে টাইগাররা যেমন ছন্দে আছে দল নতুন কিছু ঘটা অসম্ভব নয় একেবারেই এবার জিতলে তিন শূন্য ব্যবধানে বাংলা ওয়াশের মিশনও পূরণ হবে তার সঙ্গে কি আরো কিছু নতুন রেকর্ডও যোগ করবে টাইগাররা যেমন ছন্দে আছে দল নতুন কিছু ঘটা অসম্ভব নয় একেবারেই